নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস, সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব WBPSC-র যে স্কুল সাব ইন্সপেক্টর পোস্ট রয়েছে, এই স্কুল সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হয়, বয়সসীমা কত কী হতে হয়, এই পোস্টের জন্য নতুন পে কমিশন অনুসারে বর্তমানে কত টাকা স্যালারি দেওয়া হয়ে থাকে, সিলেকশন প্রসিডিওর কী থাকে, এর সিলেবাস কী থেকে থাকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা এই পরীক্ষার প্রস্তুতি নেবেন বলে ভাবছেন, কিংবা যারা নিউ এক্সপিরিয়েন্স রয়েছেন, যাদের এই বিষয়ে কোনো আইডিয়া নেই এবং আগামীতে যদি এর নোটিফিকেশান আসে এর জন্য আপনারা আগে থেকে যারা প্রস্তুতি নিতে চান তাদের ক্ষেত্রে এই ভিডিওটি বিশেষ উপযোগী হবে। স্কুল সাব ইন্সপেক্টর সম্পর্কিত A to Z ডিটেলস আপনারা এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলি WBPSC স্কুল সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশান কী থাকতে হয়। প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে সেকেন্ড ক্লাস অনার্স অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি প্রার্থীদের থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এডুকেশনের ওপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হয়, অর্থাৎ বিএড কোর্স করা প্রার্থীদের এখানে থাকতে হয়। প্রার্থীদের বাংলা অথবা নেপালি ভাষা বলতে এবং লিখতে জানতে হয়। প্রার্থীদের অফিসিয়াল ডিউটির জন্য এক্সটেন্সিভ ট্যুর করার এবিলিটি থাকতে হয়। বয়সসীমা কত কী হতে হয় বলে রাখি, জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এই ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে 36 বছর। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকে। OBC ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে 39 বছর। SC ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে 41 বছর পর্যন্ত। বর্তমানে নতুন পে কমিশন অনুসারে এই পোস্টের কত টাকা স্যালারি দেওয়া হয় সেটা বলি। এখানে 6th পে কমিশন অনুসারে বেতন দেওয়া হয়। এই পোস্টের পে লেভেল 14, নতুন বেসিক পে হিসেবে এখানে দেওয়া হয় 39,900 টাকা। HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয়ে থাকে 4,788 টাকা। এই HRA দেওয়া হয়ে থাকে বেসিক পে 12%। মেডিকেলের জন্য এখানে 500 টাকা করে দেওয়া হয়ে থাকে। DA অর্থাৎ ডেয়ারনেস অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয়ে থাকে 3,990 টাকা। এখানে 10% হিসেবে DA দেওয়া হয়। প্রতি মাসের শুরুতে আপনি বেসিক, HRA, DA এবং মেডিকেল মিলিয়ে গ্রস স্যালারি হিসেবে এখানে পাবেন 49,178 টাকা। এই গ্রস স্যালারির হিসেবে আমি ইনক্রিমেন্ট না ধরে বলছি, চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি ইনক্রিমেন্ট পাবেন না, তবে 1 বছর পর থেকে আপনি প্রতি বছর 3% করে ইনক্রিমেন্ট পাবেন এবং ইনক্রিমেন্ট বাড়লে সেটা আপনার বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর আপনার বেসিক পে যদি বাড়ে তাহলে আপনার HRA বাড়বে, আপনার DA বাড়বে এবং স্বাভাবিকভাবেই আপনার গ্রস স্যালারিও বাড়বে। সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি, এখানে প্রার্থীকে প্রথমে দিতে হয় রিটেন টেস্ট। রিটেন টেস্টে যে সকল প্রার্থীরা কোয়ালিফাই করতে পারে তাদেরকে এরপর ইন্টারভিউর জন্য ডাকা হয়ে থাকে। এবার আলোচনা করি স্কুল সাব ইন্সপেক্টর যে পোস্ট রয়েছে সেই পোস্টের সিলেবাস সম্পর্কে। স্কুল সাব ইন্সপেক্টর পোস্টের জন্য যে রিটেন টেস্ট হয়ে থাকে সেই রিটেন টেস্ট হয়ে থাকে 100 মার্কসের। 1.5 ঘন্টা সময় এখানে দেওয়া হয়ে থাকে প্রার্থীদের। এই রিটেন টেস্ট হয়ে থাকে MCQ টাইপ, অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখানে আসে। 50টি কোশ্চেন থাকে এডুকেশন থেকে এবং 50টি কোশ্চেন থাকে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থেকে, প্রতিটি কোশ্চেনের মান 1 করে। এডুকেশনের কোশ্চেনগুলো BED এক্সামিনেশনের ইকুইভ্যালেন্ট এবং জেনারেল স্টাডিজ আসে এখানে কমন এক্সপিরিয়েন্স এবং কারেন্ট ইভেন্টের ওপর। জেনারেল স্টাডিজ এখানে এসে থাকে ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স এবং কারেন্ট ইভেন্টসের ওপর। আর অ্যারিথমেটিকের যে কোশ্চেন হয়ে থাকে সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হয়ে থাকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে মাধ্যমিক এক্সামিনেশন রয়েছে তার ইকুইভ্যালেন্ট কোশ্চেন এখানে হয়ে থাকে। বন্ধুরা, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন, সেখানে কিন্তু আপনারা সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন। আপনারা যে কোনো এক্সামের এলিজিবিলিটি, এজ লিমিট, সিলেকশন প্রসিডিওর কিংবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইত্যাদি যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, সেই সংক্রান্ত ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।